জনগণের বন্ধু হিসেবে সবসময় তাদের পাশে থাকার এবং নিঃস্বার্থ সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আজ বঙ্গভবনে পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন। সেবা দেওয়ার মাধ্যমে জনগণ মানুষের অর্জনে পুলিশ সদস্যদের আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালন করতেও নির্দেশ দেন রাষ্ট্রপতি। সাধারণ মানুষ এখনও থানায় যেতে ভয় পায়, একেবারে বাধ্য না হলে কেউ থানায় যেতে চায় না উল্লেখ করে তিনি বলেন, মানুষের মন থেকে অহেতুক ভীতি দূর করতে হবে। রাস্তায় রাস্তায় রুটিন চেকিংয়ের নামে কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখার তাগিদ দেন তিনি। খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। সাধারণ মানুষ এখনো থানায় যেতে একটু ঘাবড়ায় বা বলতে গেলে একটু ভয় পায়, এটা তারা হেরিডিটিক্যালি পেয়ে আসতেছে যে থানায় যাব কিংবা আচরণ পাবো, এটা লেগাসি, এটা তারা তাদের সাইকোলজিক্যাল একটা সমস্যা। তো এখান থেকে যেন সাধারণ মানুষ বের হয়ে আসতে পারে সেটা শুধু পারবে আপনাদের সেবার মান উন্নয়নের মাধ্যমে।